বলেন বলবো? বলে দেবো, বন্ধু শুনে না করে না। যে ছেলে মেয়ে বিয়ের পরে বাপ মায়ের সামনে বসে না, ও হারামির বাচ্চাদেরকে সামনে আনা যাবে? বুঝেছে? জল চাইছে দেখবেন কিছু লোক ওই খেতে বসে, কিছু সবই খেতে বসে, কিছু দেখবো এক জায়গায় বসে গল্প করছে। আর সস্তায় বক্তা, ও বাবা যাই বাবা, ও হাই বাবাই, ও হাই বাবাই। এর পরও মাল আসে না কেন জানে? একজনে বলেন, হ্যাঁ না, যে মায়ের পেটের ভাই বোনে একসঙ্গে থাকতে পারে না, যে জন্ম দেওয়ার ছেলে বাবা মাকে নিয়ে ভাত খেতে পারে না, ওই মালগুলো তারা এক জায়গায় বসতে পারে না। যে মায়ের পেটের ভাইকে পাশে বসতে দিতে পারে না, যে নিজের মায়ের পেটের বোনকে আদর করে কাছে দেখে নেয় না, কি বলে দি, এ গরু জাত কখনো এক গোয়ালে শুতে পারে? ওদের যতই ডাকে মাল আসবে না, কারণ ওই হাড়িতে বলবো কোথায় বলে বুঝে নিয়েছি। এটা জল চান না, এটা আমার কি বলে আপনার ফিল্মের পরে কাস্টিং করে না, তার কাস্টিং চলছে, ফিল্ম ফেলবো তোমার, কারণ যা বাজার ভেঙেছে এই ভাঙা হাতে আমাকে মালটা বেচতে তো হবে, আর কথা বলে বলে না, হ্যাঁ না কিছু বলেন তাহলে বুঝবি। আরে সোনার হার যদি স্বামী বিবিকে নাও দেয়, যদি বলে যে তোর দিকে আমি গড়াতে দিয়েছি ডোবো, তাহলে তো মনটা বড় হয়, তখন তারা নড়লে চললে তো সস্তার মন বড় হয়। পরের কথা, এরকম মজলিসে বসে খাবেন না, আর আমি আশা করি এখন মজলিসে বসে যারা বাদাম খায় ওরা নিঃসন্দেহে ছাগল ছাড়া মানুষ, কারণ এটা জান্নাতের বাগান। এটা কি বলেন জান্নাতের যদি বলেন বাগান? আল্লাহ রাসূল বলেছেন, ইদা মারাতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা, যখন সেখানে যাবে চলাফেরা করবে তখন কিছু খাওয়া দাওয়া করো। আমার জিজ্ঞাসা করেন, আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের বাগানই বা কোথায় আর খাবার জায়গায় বা কোথায়? আমার জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব বললেন, ওয়া মাজারিসু জিকির, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, দিনই কথা হবে, জান্নাতের বাগান হবে, ওখানে বসে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, তোমার জন্য জান্নাতের বাগানে একেবারে পছন্দনীয় ফলের একটা করে গাছ লাগাবে। এখন এই মজলিসে বসে যদি কেউ বাদাম খায় তাহলে বৈধ হবে, এর থেকে বড় ছাগল আর কেউ দুটো নয়। বাংলা বুঝেছেন বাবাজি? এরকম চলে গেছে যারা, বেঁচে গেছে তারা, আর বসে আছে যারা, ফেঁসে গেছে। চলে গেছে যারা বুদ্ধিমান তারা, আর বসে আছে যারা যেটা বলে যা যারা, তাহলে এইসব মাল তো পড়ে না। আরে চলে গেছে যারা বুদ্ধিমান তারা, আর বসে আছে যারা ভাগ্যবান হলো তারা। যদি নজর নমুনা বলে শুনে না, চলে গেছে যারা বিবির কাছে আরামে শীতে ঘুমুতে পাবে তারা, বুদ্ধিমান তারা, হ্যাঁ না বলে এই একটা জেগে কষ্ট করে সত্যটা জেনে কোরআন হাদিস নিয়ে যাবে যারা, জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারা, কবরে আরামে ঘুমাবে তারা, তাহলে ভাগ্যবান কারা? বসে আছে যারা না চলে গেছে যারা? তাহলে আছে যারা ভাগ্যবান তারা, চলে গেছে যারা বুদ্ধিমান তারা। আলহামদুলিল্লাহ, এবার ফিলিম ফেলি, সত্যি প্রশংসা একমাত্র মালিক হল আল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে যদি বলো আল্লাহ, ঠিক আছে, যখন বেজে যাবে একটা তখন ভাববেন, এবার আমার ঝোলাতে হবে ব্যাগটা, মালা থাকবে না,
কিশোরার ছেলে বলে ভাববেন কথা, কোন কথা অবাঞ্ছনীয় মনে হলে, কোন কথা অবাস্তব মনে হলে, কোন কথা অযৌক্তিক মনে হলে প্রতিবাদ করার অনুমতি রইল, কিন্তু মার্জিত ভাষা অমার্জিত ভাষা রাখাল বাগালের মতো না, মানুষের মতো উঠে দাঁড়াবে, কারণ পিতার জাতের বাগান। এটা কি বলে? আপনার অমানবিকতার কারণে, আপনার অসমর্থতার কারণে এই জান্নাতের বাগানের জন্য আপনি অবমাননা করবেন না, তাতে আপনার ক্ষতি আমার ক্ষতি, আর সব থেকে বড় হলো জাতির ক্ষতি, সব থেকে বড় হলো এই ভুলটা করবো না ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে কথা বলার জন্য, আল্লাহ যিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন, বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর আগামীতে থাকবে, যদি বলেন না যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার উপরে বেশি ভরসা করাটা মোটেই ঠিক না। মানে মহত্তম দোস্ত বুঝলেন, তিনি হলেন আল্লাহ, যিনি আমাদেরকে সুস্থতা সবলতা সচ্ছলতা সব কিছু দিয়ে নিরাপদে নিশ্চিন্তে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে ভালোবাসার সব মানুষকে একটু কাছে থেকে সরিয়ে এই জান্নাতের বাগানে এতক্ষণ পর্যন্ত বসার সুযোগ দিয়েছিলেন। আমি আপনার সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন ইনশাআল্লাহ, এমন জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহটা বলতে পারল না, আপনি ধরে নিতে পারেন এই মানুষটা জান্নাতের যোগ্য, জান্নাতের যোগ্য না। জানা যায় 30টা মৌলভি থাকলেও হবে না, 22,000 হাফেজ থাকলেও হবে না, আর জামানার মোজাজ্জেদ যদি দোয়া করে ইমানটা যেতে পারে না। যদি বলেন নমুনা, তো স্যাম্পেল পাকা দিয়ে যাবো, কাঁচা না, সময় ধরুন, তাড়াতাড়ি করবেন না, আমি ভুলে গেলে মনে করে দেবেন, হুজুর এই প্রশ্নের উত্তরটা দিয়ে গেলেন না, সময় না থাকলেও বক্তার কাছে ধার করে নিয়েও আপনার দিয়ে যাব। কথা বুঝে এসেছে, কথা বুঝে এসছে বাবা জি? শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলো যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আর কাকে কখন ডাকবে কিভাবে ডাকবে এটা আজ পর্যন্ত কেউ জানে নাই আর আগামীতে কেউ জানবে, যদি বলেন না যে ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি সব গুছিয়ে নিয়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর কেমন পর্যন্ত কাউকে দেবেন, যদি বলেন না এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন, যদি বলেন আল্লাহ, যার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবল বলছে গোসল করে একবারটা শুধু চল চল, ওখানে শুলে দেখবি সব সালামে কল, কথা বুঝে এসেছে? যেখানে যাবার পরে অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দাদার গরম দিদির গরম তোমার গরম আর আমার গরম বাঁশতলায় শুলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, তৃতীয় কোনো সেন্টার ওখানে যদি বলেন নাই, এই দুটো সেন্টারে যিনি চালায় তিনি হলেন, যদি বলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, যার দরবারে কানা কোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের কে দলের ও দলের হাফেজ সাহেব মুন সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব
চাষা ভুষো কানা কুজো অচল সচল দুর্বল সবল মল্লে সব বেটাই একদল কদল বলো যদি বলো কদল আর মুর্শিদাবাদে কদল বলছে ভুনে বল যদি বলে সব বেটার কদল একদল হানাটি সাপি মালিকি হাম্বালি কাভরিয়া চিস্তিয়া মোজাদ্দে দিয়া নকশবন্দিয়া দেওয়ান ফুরফুরা তরুণী হেজবুল্লা হাক্কানি কাদিয়ানি আদার গাছে তালতলা পিয়ারডাঙ্গা নার করলে না মরার পরে সব মানের ঠিকানা হইল কবরডাঙ্গা ডাঙ্গা পাটা যদি বলো একটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে খোদা বললে সব মালকে এক জায়গায় আনার দেখেন নাই তখন নাম একটা সেটার নাম হলো লাশ সেটার নাম কি বলো হসপিটালে যান ছটা আটটা একসঙ্গে গাড়ি করে বার করলো হ্যাঁ কি গো লাশ এটা কাদের বললে হিন্দুদের এটা কাদের মুসলমানদের এটা কাদের বাগদিদের এটা কাদের খ্রিস্টানদের অতএব মরার পরে খ্রিস্টান মুসলমান কিচ্ছু নেই একটা নাম সেটা কি বলে যদি বলে লাশ আর ফেরেশতারা বলছে কবরে যাওয়ার সময় দেখে যাস কারণ আগে চলে গেছে আল্লাহ আর পৃথিবীতে যত দরবার আছে ওটা হচ্ছে ঝেড়ে খাওয়ার কারবার বুঝে নিও বারবার ওটা হচ্ছে মানুষের ঝেড়ে খাওয়ার কারবার কথা বুঝেছে তিনি শাস্তির মালিক অশান্তির মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক ভালোর মালিক মন্দের মালিক নেওয়ার মালিক দেওয়ার মালিক আপনার মালিক আমার মালিক ইহকালের মালিক পরকালের মালিক জমিনের মালিক আসমানের মালিক কুল কায়নাতকে যিনি একাই মালিক তিনি কে যদি বলো তিনি কে তিনি যদি আল্লাহ হবে তো আজমিরে বউ নিয়ে কে যাবে বলে সবের মালিক আল্লাহ আর কবরের চাদর চাপা ইরা হলো স্পেশাল পাগলা কথা বোঝেন নাই বাবাজি আমার কথা সফরের ভালো লাগবে না কথা বুঝেছে কারণ ক্যান্সারের রুগীকে ওষুধ ভালো লাগে না আপনাদের ভিতরে রোগ থাকলে কখনো ভালো লাগবে না আমাদের বর্তমানে এত প্যান্ডেল শুধু ভাঙা হয়ে গেছে আপনাদের যে কী করে জলটা হচ্ছে এটাই তো অভাব লাগছে কথা বোঝেন কি বোঝেন না বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জলটা পাওয়াটার আগে শেষ করে দেবেন আরামে ঘুমাতে পাবেন সকালে নামাজ পড়তে পাবেন কথা বুঝেছেন যেটুকু শুনবেন মনে থাকবে যখন রাত্রে বেজে যাবে বারোটা তখন বুঝতে হবে আমারও বেজে গেছে বারোটা ও বসে থাকবে কিন্তু ভেতরে মাল থাকবে না চলে যাবে এসেছি যখন আজকে হালতে আমি তাই দিয়ে যাচ্ছি শোনাচ্ছিলাম মেরে মহত্তম দোস্ত বজুর্গ তিনি কে যদি বলেন আল্লাহ কথা বুঝেছেন আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাদের এখানে সেই মগরিবের পরে পরে এসেছি এসে বললাম বাবু আমার তো অসুস্থ ঠান্ডা লেগেছে একটুখানি এই গরম মতো আদা দিয়ে চা খেতে খুব ভালো হতো বলে ওই আদা দেওয়া চা চা করে দিচ্ছি সে এখন পর্যন্ত আদা দেওয়া চা আমার আসে নাই বলে কি গো সে আদা দেওয়া চা বলে ওই আদা আনতে পাঠিয়েছি বলে কোথায় বলে বহরমপুরে আমি পারবো না কি বেশ এখানে এত বড় চোখাটা সবজির দোকান আমি ভরিবার পর বাজার হয়েছে আর সেই বড় বাড়ি বলছে হ্যাঁ দেখেন দেখেন আপনি জানেন না এবার আপনারা বলেন এই চুয়াডাঙ্গার বাজার হরিয়ারপাড় বারবার বাজার এখান থেকে যদি আদা না কিনে ও যদি বহরমপুরে যায় তাহলে ভাবতে হবে দোকানে মনে হয় আদা নাই হ্যাঁ না না যদি বলেন হ্যাঁ না না আর তা নাহলে বুঝতে হবে এখানে আদার দোকানদারের সঙ্গে মালের মিল নাই এই কথা বলেন হ্যাঁ না না তো বাড়ির সামনে মসজিদ থাকতে ও হারাম করে যদি আজমিরে যায় তো তাহলে বুঝতে হবে ও যেটা আনতে যাচ্ছে কোনো আপনার দোকানে মালটা নাই কি বুঝলেন জি কথা বোঝেন নাই আর যদি ভাবে আপনার দালদারের মালটা নাই তাহলে ধরে দিয়েও মুসলমান লোককে বলে বলছে আসলে মুসলমানই নয় কথা বলেছে আর যদি বলে যে আল্লাহর সত্য ওর মিল নাই তাহলে তো বলার দরকার নাই বলার দরকার আছে
এরকম মাল যখন মরে যাবে, বিদেশি আদার হাতে মরবি, যারা যারা নামাজ পড়বে ওর বেটারা মনে মনে করে বাপ ওরা ফাঁসটা ঝাঁকাতে গেছে, আর ফেরেশতা বলছে তোর বাপ ঝাঁকা খেয়ে নিচে নেমে এসে দেখ, কারণ মুসলমান হবে তো কথা বোঝেন কি বোঝেন না, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন যদি বলেন আল্লাহ, ঠিক তার পরেই শত করে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারি মদিনা সরবালি কাইনাই ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল নবিয়্যিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তারপরে সফল আল্লাহ পাকে অফরত রহমত ওয়াজাজ তার গুছিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আমিন। আমার বাবা জিরা আমার সুরক্ষার বন্ধুরা যত আলেম তাদের সামনে বসাবে তবে বুঝবেন বক্তার বক্তৃতা চলছে, আর তারা বুঝবে ভুয়ো মাঠে গোল দিচ্ছে। সামনে যতগুলো লোক বসে আছে যদি আলেম না হয় আমি যা বলবো ঠিক বলছি তো, হ্যাঁ তখন বৈধ হবে যে বলছে ও এক নম্বরের কি ম্যান, আর যারা নিজে থেকে বলছে তো পুরো ম্যান, ও ঠিক না ঠিক কি বেঁচে গেল ও কি বোঝে, যা ঠিক না ভুল ও কি বোঝে, ও তো ভুলটাকেও বলে ঠিক আর ঠিকটাকেও বলে, এই জন্য মেরে মতো যখন ও মনে করছে বলছে তখন বলতাম নিশ্চয় ঠিক না, এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম। কোনোদিন যদি আমার সঙ্গে আবার দেখা হয় কিংবা আপনারা জলসা দেন তো ভালো ভালো আলেমদেরকে সামনে কমপক্ষে 20-25 জন বসার একটা স্পেশাল জায়গা করবেন, দর্শকদের তার পিছনে বসাবেন আর বক্তাকে তুলে দেবেন আর বলবেন হুজুর জাতির এই এই রোগ আছে আপনি একটু সেই বিষয়ে ওষুধটা দিয়ে যান, যদি কপালে ঘাম না আসে তো বুঝে নেবেন মাল গোলমাল, কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ কথা বুঝেছেন, এই যে প্রধান নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় আমার সেদিন জুড়া বেরি দয়ার নবী কবে ডাকবে আমায় তোমার সোনার মদিনায় বলেছেন কোনদিন, ও মনে মনে করছে নবী ডাকবে তবে যাবো টাকা দু বছর চলে যাবো, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে পারমিশন হবে না তুমি যতই কুদুকুদি করো প্লেনে যাওয়া হবে, জানে বলে এই জন্য তার কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার আর সত্য জেনে হৃদয়টাকে ঠান্ডা করার ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ কোরআনে পাকে দুটো তিনটে আয়াত পড়েছি ছোট ছোট আয়াত, চেষ্টা করবো কথা কথাকে সামনে আনার, রাসূলের দুটো তিনটে হাদিসও পড়েছি তার সাথে কথাটা মিলাবার আর ফের সফরের দাওয়াত দেবো চলে যাওয়ার, কথা বলেন কি বলেন কথা বলেছে বলছি, আমরা সকলে জানি যারা ভালো কাজ করবে তারা ফল পাবে, ভালো খারাপ ভালো, যারা মন্দ কাজ করবে তারা ফল পাবে কেমন মন করবে, কথা বলছে তো ভালো মন্দ কাজ করলে ফল ভালো মন্দ হবে এটা ঠিক, কিন্তু ভালো আর মন্দ ফলের মাঝখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভালো ফল পাওয়া আর একটা হচ্ছে ভালো ফল পেয়ে তা ভোগ করে যাওয়া, আর একটা হচ্ছে ভালো ফল পাওয়া আর সেটা ভোগ না করে যাওয়া, দুটো কি সমান সমান পাওয়া যদি বলেন না, অতএব ভালো পেয়ে ভালো ফল পাওয়া আর তারপরে ভালো স্বাদ পাওয়া এটা ফায়সালা কার, যদি বলেন আল্লাহ, এই জন্য কোরআন পাকের প্রথম আয়াত শুনেছি মান আমিলা সালিহান ফালি নাফসিহি
ومن عصى فعلينا চব্বিশ পায়ার লাস্ট আয়াত আল্লাহ পাক শুনাচ্ছেন এ বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি যারা ভালো কাজ করবে বদলা তারা পাবে যেমন করবে তারা তেমন পাবে মামান আসা ফালাইনা যে যেমন খারাপ কাজ করবে সেটা তার জন্য জমা থাকবে কেউ কারো দিকে ঠেলাঠেলি করতে পারবে না আল্লাহর কাছে জিজ্ঞাসা করো রব্বানা এত ভালো কাজ করি কেন ভোগ করতে পারছি না রব্বে জুল জালাল বলি শোনো ভালো কাজের ফল পাবে ভোগ করার কথা বলি নাই বললে আল্লাহ ভোগ করবে কারা আল্লাহ শুনিয়ে দিয়েছে মুসলমান হবে যারা ইমানদার হবে যারা কথা বুঝিয়েছে যে বাবাজি বললেন নমুনা দেখাও কোরআন শোনাচ্ছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালা রুইয়ান্নাহু হায়াতান ছিয়ানব্বই নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনিয়েছে বিশ্ববাসী খবরটা মামা আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ভালো কাজ নারী কিংবা পুরুষ করবে আমি কাউকে নির্ধারণ করবো না আমরা সবাই জানি বলি শুধু পুরুষই হয় নারীতে না না হোক না নারীও বলি হতে পারে পুরুষ আল্লাহর বলি হতে পারে আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা নারী কিংবা পুরুষ হবে ভালো কাজ যার মন যাবে সে করবে খাইয়ে মল্লিক মোল্লা দেখবো না চৌধুরী কোরাইশি সিদ্দিকী মাদানি ও ফুটনি চলবে না আপনাদের এখানে খবর আমি জানি তবে যদি শোনে না মরণদের ছেলে ভাও বংশ ভাগ এরা কাদের ছেলে মানে এটা চৌধুরীদের ছেলে হ্যাঁ এ দারুণ ছেলে চৌধুরীদের ছেলে মানে খুব ভালো এমন করে ভালো মন্দের বিচার করেছে যারা জেনে রেখো বোকা কোম্পানির এজেন্ট হলো তারা পড়ার বলছে ভালো বলো তারা আমল ভালো করবে যারা কালো হতে পারে সাদা হতে পারে খা হতে পারে মোল্লা মল্লিক হতে পারে ওখানে জাতির বিচার চলবে না আমি আল্লাহ জাত তৈরি করি নাই আমি আল্লাহ জান তৈরি করি নাই আমি আল্লাহ পাক তৈরি করেছি দুটো বাচ্চা কোয়ালিটি একটা নারী একটা পুরুষ হবে দ্বিতীয় কোয়ালিটি আমার কাছে হবে না আমার আল্লাহ ওয়ালা ভাইরা যদি বলে হুজুর কেন বলো ওকে জিজ্ঞাসা করো মোরলদের ছেলের জন্য তোমার না ভাই চিন্তা কর তাই নয় খায়েদের ছেলের জন্য এক রাখা আল্লাহ পুরুষের ভাগ করেছি পুরুষরা মসজিদের জামাতে সুফিয়া নামাজ পড়বে ওই জামাতে নারী মুক্তি পাবে না কথা বুঝেছে পুরুষরা ঈদগাহ গিয়ে চলে যাবে নারী কিদের ময়দানে জামানায় নিয়ে যাওয়া যাবে না যুদ্ধের জন্য পুরুষ চলে যাবে নারীকে যুদ্ধের জন্য সামনে দাঁড়ানো যাবে না বললে বললে এইখানে তফাত করে দিয়েছে হ্যাঁ না না তাহলে তো পুরুষরা আগে যাবে নারীরা যেতে পাবে না আল্লাহ বললে অমন বোকাম করো না পুরুষ তোমার দিনে মসজিদে যাবে বিবি যদি সকালে উঠে জামাটা কেচে দেয় লুঙ্গিটা কেচে দেয় পাতা টপিটা পরিষ্কার করে তোমার নামাজের সময় স্বামীর হাতে তুলে দেয় ওই স্বামী পরিষ্কার কাপড় পরে তোমার নামাজ পড়ে পূর্ণ নেকি পাবে কিনা জানি না কিন্তু বিবি পূর্ণ নেকি পেয়ে যাবে কম পাবে না লাভ কাদের মেয়েদের কথা বলেন কি বলেন না আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা যুদ্ধের ময়দানে যখন স্বামী যাবে
স্বামীকে খুশি করে আনন্দ করে যুদ্ধের সাথে সাজিয়ে দেবে, পাঠিয়ে দেবে। স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার পরিতে যাবে কিনা জানি না, যদি গোলমাল করে ঠকে যাবে, নিয়ে যদি খারাপ হয় তো পেটে যাবে, কিন্তু বিবি সাজিয়ে দেওয়ার কারণে পূর্ব শহীদের সেবা হতে যাবে। কথা বোঝে নাই বাবা? যখন ইমানদার হবে এইভাবে বলো, জোরে বলো, আর তা পাঠিয়ে বিশ্ববাসী ঝুলে রাখো, ইমানদারের যখন জন্ম দেওয়া সন্তান হবে আব্বাকে মুহাম্মদের নজরে দেখবে, তার বেটা জানতে বাপের খেদমত করলে জানতে বাগান পাবো, বাপ জানতে বেটাকে ভালো স্নেহ করলে আমার নবীর মুহাম্মদ পাবো, নবীর পাশে জায়গা পাবো। আমার নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম আমার সুন্নতকে যারা ভালোবাসে হাকিকাতে তারাই আমাকে ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে ওরা জান্নাতে থাকবে আমার পাশে। চুয়াবিল পাড়া যুবকেরা আমার কি হচ্ছে আমার বাপ দিন আমার শোনাচ্ছেন বন্ধুরা সোনামণি মায়েরা বোনেরা আমার নবী যা বলেছেন আমার নবী যা বলেছে নিতে হবে কি হবে না, আপনাদের কি কোন হয় নবী যা বলেছে নিতে হবে কি হবে না, যদি না নেন যদি বলে আপনি যদি না নেন তো আপনি সুস্থতার খেলাফ করবেন, যদি ওটাকে ঠিক ঠিক মনে না করেন ইমান থেকে হাত ধরিয়ে নেবেন, ওলামাদের জিজ্ঞাসা করেন। আমি বলিনি জাইদুল আবেদিন চলে গেলে তাড়িয়ে ধরতে পারবেন না, কিন্তু এবার বলো এলাকার মাল পালিয়ে যেতে আমি ভুল বললাম ঠিক বললাম ওটা হ্যাঁ বললাম জিজ্ঞাসা করবে হুজুর কি বলছে মাল ঠিক দিচ্ছে তো, কথা বলেছে না বোঝেন না, বললে হুজুর নমুনা শুনে না আদেশ হলো খোদার, নবীর সুন্নত পালন আদেশ কার যদি বলা খোদার, খোদাই বলো বলছে তুমি বলো তুমি গিয়ে দেখে আয় বাদিকের পিস্তানের মাঠ মিডিল পয়েন্টে আয় একটা আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্ববাসী খবরটা শুনে নাও কি বলে আল্লাহ পাক নবী শুনাচ্ছে এখানে বোমারল করলে ওর জীবনে কোন কোন শুনে ভালো লাগবে না, আর ও ইনসাফ দেখেই বিড়ি খাবে ওর বিড়ি খাওয়া বন্ধ করতে পারবে না, মানে এত বড় বস্তার মুখ বন্ধ ছিল বাইরে গিয়েই করবে, এখানে মুখ করলে কড়া ঘটবে নবীর হাদিস ঢুকবে, কথা বুঝতে পারছে এত বড় মাথা বিল হচ্ছে টিকটিকের মতো মাল মুখ খোলে ধরে মুখ খোলে ধরে বসে কি শুনেছিল বলে আল্লাহ পাক শোনাচ্ছে নবী যেটা দেবে ওইটা নাও, নবী ইনশাআল্লাহ তো নবী জুগিয়েছে কুরআন মানা ও মুতালিমা আলিম কিংবা তালেবে এলেম হও, যদি নবীর কথা বিশ্বাস জন ছেলে আলিম কেন হলো না বলো, মাদ্রাসায় কেন পড়লো না বলো, তার মানে বোঝা হচ্ছে নবীর কথাটা এখনো বিশ্বাস হলো না, এরা জানে ছেলে আলে বলে তালেবে বলে
কিছুই করতে পারবে না, বিগ করে খেয়ে মরে যাবে। কটালে বিগ করছে তোমরা বলো, কটালে তোমাদের দরজায় পড়ে আছে বলো, আর বুঝতে পারছো না আল্লাহ পাক শোনাচ্ছে নবীর কথা শুনে নাও, আর নবী শোনাচ্ছে ছেলে কে আর কিংবা তালবে করো। তোমার ঠিকানা কিন্তু ওইখানে, নবীর সুসরত কে যারা মানে না, নবীর সুসরতের সঙ্গে সম্পর্ক যাদের ভালো না, কবরে তাদের সহজে সুযে ফেরেশতারাও দেবে না। ওখানে গল্প করার কানে পান দিচ্ছে, আমি চলে গেছি বসে ভালোবেসে বিয়াই করেছে যারা, যখন নদী হলো তোমরা মাঝি একা জানান নামে যাবি না, বিনা মাঝিকে পোড়াই করেছে যারা, যখন নদী তারা এইবারে বিয়ের পর দোয়া করছে, কি বলে দোয়া করছে বলে জানাজা কি করবে ওর বিয়ে বাড়িতে জানা যায় গেছে ঘিরে ঘিরে নাচি পাঠল এদের ছেলে ফেলে তাহলে বলে আমি এখন বিয়ের গল্প করবো আমি তো কোথাকার গল্প কোথায় নিয়ে গেছিল দেখেছ
বিয়ে বাড়িতে বলছে হ্যাঁ ঝগড়ার মাছ কাঁদে নি বলে কেন মরলে কিরম কাঁদে বলতো দাঁতা বার বার মুখ চেপে বিয়ে বাড়ি বলতো কাঁদে কাঁদে আমি বিয়ের গর্ব চলে তো জামাটা পরে তো জামাটা পরে দিয়ে যাবো তো বলতো তোর জামাটা পরে আমার জামাটা হলে তোর জামাটা পরে কি বললেন বাবাজি এই জন্য শুনে রেখে দেয় নবীর সুসর যারা নেবে না ও যে বলুক আর যাই বলুক ওমার আর কবল করা যদি থাকে তো তাহলে সোহান আল্লাহ আর যদি না থাকে তো যদি না থাকে তো যদি বলে আপনার আমার নমুনাটা কি বলো জীবনে সালাম দিলাম না দিজি এ বন্ধু সালাম না দিয়ে প্রবেশ করাবে না তুমি জান্নাতে যাওয়ার আশা করো আব্বা মাকে সালাম জীবনে দিলে না দিয়ে যা মানে জান্নাতের খবর নিচ্ছে জ্যান্তর খবর না বুদ্ধার খবর মরে গেলে মাতার কাছে বসে কল ভাবছে কবর পড়েছো আমার বাপের নামে 1 লাখ কল ভাব পড়েছি এই লাইটের ভোল্টেজ লাইট চলছে না না এই জোরে বলেন না 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 আমাদের বাড়িতে কারেন্ট আছে আপনার বাড়িতে কারেন্ট আছে হ্যাঁ বলে লাইন মাঝে মাঝে চলে যায় মাঝে মাঝে গোল মার হয় মাঝে মাঝে লো ভোল্টেজ খেলে তো বউরা বলেছে লো ভোল্টেজের বাল্ব আনবে দেখতে সাইজ একরকম ডিজাইন কিন্তু একরকম ভোল্টেজ কিন্তু লো বাড়িতে রেখে দিয়েছে বলে তা রেখে দে যখন ভোল্টেজ ভালো থাকবে না লাইট ভালো চলবে না তখন ওই মালটা যদি কাজ হবে হ্যাঁ না না বলো এই করে বলেন হ্যাঁ না না আমার বাচ্চারা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা হঠাৎ বাড়ির ভেতরে মিডিল ল্যাম্পটা কেটে গেছে আর অন্ধকার কোনো ব্যবস্থা নাই বাড়িওয়ালা মনে মনে করছে বাল্ব একটা আছে ওটা লাগা দিয়ে হবে এই বাল্ব যদি ওই লাইনে লাগায় আপনি বলেন বাল্ব থাকবে না আমার খানা হবে যদি বলো ওর ঠেকাতে ঠেকাতে ফেটে যাবে আর লাগালে ওনার চোখ কিন্তু খানা হবে হ্যাঁ না না বলো বাপ বলে শুয়ে পড়েছে বউ বলছে করলে কি বলে বাপ লাগছে মুখাপাল বলে কোনটা লাগিয়ে তোমার ঘরে দেখা ছিল তোমার তো ভালো তোমার তো মোড়া ভালো কোন বাল্বটা লাগিয়েছ বলো মরার পরে কবলে দিলে মানে বাস্ত হয়ে যাবে বাঁচবে না জিভে দিয়ে পড়েছে চোখ দিয়ে পানি ভরাচ্ছে তখন মাতার কাছে কলমা পড়ছে নবো তো পাই না একটু বললো নবো না বললো ও এখন কলমা করতে বুঝে গেছে যখন বন্ধ হয়ে গেছে মৌলবি দেখলে সালাম দেয় ইমাম সাহেবকে সালাম দেয় হাফেজ সাহেবকে সালাম দেয় বড় নামাজি মোল্লাকে দেখলে সালাম দেয় চোপদার তার বাপ দেখলে মানুষ ভুলে যায় বিবিকে সালাম দিতে ভুলে যায় বাচ্চাকে সালাম দিতে ভুলে যায় তখন বুঝতে পারবে হাফ মুছো মহান কিরকম বলো জোরে বল আপনি কি দেখবেন ওই জন্য
মুসলমান যতক্ষণ ফুল হবে না শান্তি ততদূরের কথা, যত পর্যন্ত নিচে থাকবে না। দেখো পানি খাবার নয়, যারা দাওয়াত দিয়েছিল মনে হয় ভুলে গেছে, আমি বলে দিয়েছিলাম দেশ থেকে দুধ লাগলো গরম এক লিটার, আমার জ্ঞানী যোগেরা সুখী মানুষেরা এটাই হলো ঘটনা, বিয়ে করে বউ মেনেছি কিন্তু বিবির সাজা পাচ্ছি না, মাঝে মাঝে বলছে তাবিজ একটা নিতে হবে, তা না হলে ঘরে শান্তি ফিরবে না, বিবিকে বশ করতে চাচ্ছে যারা, শুনে নিও বিছানায় কষ্ট পাচ্ছে তারা, কথা বোঝেন, এই কথা বোঝেন, ছেলে জন্ম দিয়ে ছেলের কাছে আদর যত্ন পায় না কারা, আল্লাহ শোনাচ্ছে আমার নিয়ামতের না শুকরি করেছে যারা, আমার আল্লাহওয়ালা ভাইরা বলবি আব্দুল কাদের জিলানির আব্বা বিয়ে করে বাসরাতে বসে আছে, বিবি গিয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবু সালিম মুসা জানতে রাহমাতুল্লাহ ঘর থেকে পাওয়া চলে গিয়ে শ্বশুরের কাছে অভিযোগ জানালো, শ্বশুর মশাই অপরাধ নেবেন না, আমার বাসর ঘরে অন্য রমণী চলে এসেছে, আপনাকে বার হয়ে চলে যেতে বলেন, আমি ওর সঙ্গে পরিচয় করতে রাজি না। শ্বশুর ছুটে আসার বলছেন তা কি বলা হয়, অন্য নারী যাবার তো কোনো কারণ নয় বলে আব্বার চোখ আপনি গিয়ে দেখবেন, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা সুজি মানুষেরা দরজার কাছে গিয়ে বড় মেয়েছেন নানা গান শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ফাতেমা, ভিতর থেকে বেরিয়ে শোনাচ্ছে আব্বা আপনার জামাইকে শুনিয়ে দেন, আপনার জামাইকে বলে দেন কি কালা নাকি বোবা, আমি সালাম দিয়েছি জবাব কেন দিল না, আর যতক্ষণ সালামের জবাব পাবো না আমার বাসরাতে আসার পারমিশনটাও পাবে না, ওরা সালাম না দিয়ে বাসরাতে পারমিশন পেল না, আর আমি সারা জীবন না বল চালালাম সালাম দিতে জানলাম না, দিয়েছ কথা বল, বউকে সালাম দিতে লজ্জা লাগে না, বউর সালাম দিতে লজ্জা লাগে, বউয়ের মা বাপের নাম তুলে গালি দিতে লজ্জা লাগে না, বউকে গালি দিতে অমুকের বাচ্চা তোমাকে বাচ্চা ছন্দের বাচ্চা তোর বাপে তোর মা বই তার মা বাপ তুলে গালি দিতে লজ্জা লাগে না, সালাম দিতে লজ্জা লেগেছে না, হ্যাঁ না বলেন না, এ দোষ আমার আপনার না, এ দোষ আমার আপনার না, হয় করে মায়েরা বসে জিজ্ঞাসা করে আমার বন্ধু এ রোগের গোড়াটা কোথায় বলবো, আমার গোড়া হাজি শালিকে হাত ধুলি পারে বসে গল্প করতে লজ্জা লাগে না, শাড়িতে নিয়ে পারে বসে বাগানে বসে গল্প করতে লজ্জা লাগে না, শ্বশুর বাড়ি সাদার বইয়ের কাছে বসে হাসি মজা করতে লজ্জা জোরে বলো লাগে না, কিন্তু নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি সকালে গোসল করতে লজ্জা লাগে, হ্যাঁ না এই ছাগল যারা ওদের পেটের বাচ্চা ওরকম তারা বোকা কথা না,
ভালো করছি না আমি, তখন বুঝলে হেই দিলে মনে হচ্ছে শাশুড়ির সামনে গোসল করতে লজ্জা দেখেছে, শাশুড়ি আরেকটা মেয়ে নিয়ে ফটকরি করতে লজ্জা লাগে নাই, মরিনি থেকে সালাম দিয়েছে, তিসাহ থেকে সালাম দিয়েছে, বড় বক্তা থেকে সালাম দিয়েছে, আর বাপকে থেকে ভুলে গেছে, তখন বুঝতে হবে মার ধোঁয়া যেন মা কি বুঝলে দেশীয় নয় আর বিদেশীয় নয়, তখন বুঝতে হবে মার মাঝে মাঝে ঝেড়েছে, এসার সময় তুলতো তবে তো ধারতো ভালো করে, এখন আরে বারে ধারতে হবে কি করবো, ছবি যদি শুনে রেখে দেন যদি এইরকম চরিত্র হয় খোদা বলছে ভেজাল কাপড় ছাড়া কিচ্ছু নয়, দেখো ৬ যদি আপনাদের বলি সংস্কৃত হয় ঘরে একবার সবার আগে দেখে নিও বন্ধু, পার নম্বর ৬ সুরার নাম সুরার নেশা, আয়াত নম্বর ১৫০ মালিকের পৃষ্ঠা ঠিক তিনটে চারটে লাইনের পরে আল্লাহ পাক ইন্নাল লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরীদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝখানে একটা আর তৈরি করে এটাও খানিক এটাও খানিক, এতেও আছে এতেও আছে, কোনো দিকে পূর্ণ হবে না, বিয়ে করবে মাথায় টুপি দিয়ে, টুপি মাথায় না দিয়ে বিয়ে করাবে না, কিন্তু গোসলের ফরজটা দেখি না পুরো মসজিদ গোসল করবে, কথা বুঝেছেন না বুঝেন না, ওকে জিজ্ঞাসা করো মরবি দেখে বিয়ে পড়াচ্ছ আর যারা বিয়ে পড়াবে না জিনিসটা ভালো, ওকে জিজ্ঞাসা করো ফজরের নামাজ পড়ছো কিনা বলো, বিয়ে দিলে ফজরের নামাজ পড়তে হয় না পড়তে হয়, ওদের তো সাজা গোজা গোজন করবে দাড়ি চাঁদবে তারপরে দুধ করে সেন পাউডার টাউডার মেক আপ পেপার কেলে মাল কেমন নিয়ে যাচ্ছে বলছে ধর্ম যাচ্ছে, কথা বলেন না এবার চয়েস তারপর যা পাঞ্জাবি আর যা পাগড়ি দিয়েছে মনে হচ্ছে যেন বিলিতি মা, মেয়ের মা মনে করছে আল্লাহ জামানার বড় পিসাটা শুনে আমার মেয়ের বিয়ে হচ্ছে, জামা দেখেছিস কত বড় জামা দেখেছিস, পাগড়িটা দেখেছিস কিরকম, হ্যাঁ পাগড়ি কিরকম দেখেছিস, পাগড়ি আর জামা আর এমন মুখে রুমাল দিয়ে বসে আছে মনে হচ্ছে মাথায় বাজ পড়লেও মাল ধরবে না, ফেরেস না কথা হচ্ছে, হ্যাঁ না বলেন এ কথা বলেন না এত ভদ্র, কিন্তু দুঃখের বিষয় হলো মরবি ছাড়া বিয়ে পড়াবে না, মরবি ছাড়া বিয়ে পড়াবে না, পাঞ্জাবি ছাড়া বিয়ে পড়াবে না, সুন্নতে পোশাক পরিয়ে বিয়ে দেবে সুন্নতের বাইরে বিয়ে দেবে না, তাহলে সন্ধ্যা হলে সব খুলে দেবে ওই পাঞ্জাবি আর জীবনে তাহলে কোন দিকে দেবে বলেন এদিকে না ওদিকে, এত খানি কত খানি এত রাতে তোর ফোন করি কি পাগলের ধর্ম তো ছিলালারিরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা কোরআন তুমি মাইয়ুগি দুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুনুনা গরম ইয়ার গরম চায়ের মতো একাল গরম লিয়া দেখি দেখি ফজর হয় কিনা কি চলবে তো চললাম, আর আমি একা যদি না হারি আপনার ছয় জগ হার থাকবে না
আমি মুসলমানের দলে পারতাম না, তবে হিন্দু আমাকে কেউ বলতে জোরে বলো পারবে না। আমি আমার মাঝে মাঝে চলে যাব, কোন দিকে গা ঠেকাব জোরে বলে না। সকাল হলে মুসলমানের চাঁদা, আর বিকেল বেলা মনে হবে শয়তানের কারখানা। ঈদের দিনে আমার জামা পড়বে, মনে হবে যেন অর্ধেক ইমাম হবে। হেনানা বলে ইমাম না থাকলে ওই জামাজটাই পরিয়ে দেবে। হেনানা বলেন ঈদের দিনে মনে হচ্ছে পাক্কা মুসলমানের চাঁদা, আর বিকেল বেলা টিকিট কেটেছে এমন জায়গাতে আর কিছু মানবে না। কথা বলেন আমাকে বলবেন না, কোরআন নাম্বার বলেছেন দেখে নেবেন আর বাড়িতে গিয়ে বেরিয়ে নেবেন। অবল দেবার শুনে নাও ঘটনা, যেটা নিয়ে শুনেছি সুদ করে একটা দেখেন না নিয়ে যাবি না, শুধু করে বিয়াই ও দেখেন না নিয়ে যাবে, সেদিন কিন্তু জান বাঁচবেন না। এরা বলে তামার নবী মুস্তফা, আল্লাহ নবী বলেন মান্তা সাফা আমি কৌমি মিন ফাহু আমি নবু। আল্লাহওয়ালা ভাইরা, যাদের সঙ্গে তোমার মিল খাবে, যদি ভালো না তুমি বিয়ে করে করলে আমায় বলো না। ভালোবাসো না কিন্তু সুদগরকে বিয়ে করতে ভালোবাসো, এটাই তো ভালোবাসা। সামুরা আমি তাকে ভালোবাসি না, সহ্য করতে পারি না, তাকে কখনো আপন করতে। এখন গ্রামে একজন হিন্দু আছে, নম্র এবং ভদ্র, দেখতে চলতে ভালো, কোয়ালিফিকেশন ভালো, এখন হাই এডুকেশন হাই ফ্যামিলি। ওর বাড়ির ছেলে যদি বলে দরকার তোর মেয়েটা বিয়ে করবো, আমি সহজে চান থাকতে দেবো, আমি সহজে তার সাথে নিয়ে দেবো না। আমি জানি বেঈমানের সঙ্গে আমার আত্মীয় হতে জোরে বলো পারে না। তো শুধু করে সঙ্গে কুটুম করার, বেঈমানের সঙ্গে কুটুম করার পার্থক্য কি রইল? তোমার জামাইকে বলে ব্যাংকের ম্যানেজার যে মানে সুদের সাথে ও হারাম খায় আমি মাঝে মাঝে ভাগ লাগে। হ্যাঁ না বোনা, মসজিদে বসে আছে পাকা দাঁড়িয়ে চুল সাদা, মসজিদ থেকে ফাঁকি বেরোবে না।
ইমাম সাহেব দু বছর এসেছে মসজিদে, আজ পর্যন্ত তাকে তার দিকে মুখ তুলে তাকায় না, তাসবিহতে তেলাওয়াত করতে পুরো দূরে আছে। ইমাম সাহেব বড় বড় করছে, এত বড় আল্লাহ বলা মানুষ আমার নজরে পড়ে নাই, যাকে মসজিদ পেয়েছি সত্যি ভক্ত, কার সঙ্গে কথা বলে না, তাকায় না, তাসবিহ ছাড়া চলে না, একেবারে চোখের পানি সেই সাহেব পড়ে আছে। কি ভালো মানুষ, দু বছর হয়ে গেছে, এর ভক্তি এত হয়েছে যে ভক্তির আর ফেরে রাখতে পারে না, এই যে আসলে বলে গিয়ে বলছে চাচা আসসালামু আলাইকুম, তো হ্যাঁ রে বলছে ওয়ালাইকুম আসসালাম, বলছে চাচা শুধু নাস্তা করাতে আমি যাত্রার বাড়ি খাই না। তো ইমাম সাহেব বলছে কোথায় বইতেই পাচ্ছি, আপনি আল্লাহ মানুষ তাই বা খাবেন কেন, আমি আপনাদের পাড়া ইমাম, ও আড়াই বছর পরে ইমামের মুখ দেখেছে কিন্তু ফেরেস্তে বুঝতে পারছে আপনি ইমাম, হ্যালো দেখে নেবো, বলে হসল হ্যাঁ এ তোমার কামরায় গেলে ইমাম সাহেব কামরা মানে মসজিদের ভেতরে, চলো যখন বলছো তুমি ইমাম তোমার কথাটা ফেলাও ঠিক না, চলো গিয়েছি, ও বেচারা হত ভাঙা বলতে পারে না, সকালবেলা নাস্তাছি মুরগির ডিম সিদ্ধ দিল, দুটো ডিম সিদ্ধ রেখেছে, মিষ্টি রেখেছে, আরও নিজে থেকে তা ওটা কিনে রেখেছে, হুজুরকে নাস্তা করাবে একজুট করে খাওয়াচ্ছে, ও দেখেছে বহুদিন বাদে মাল পেয়েছে সোজা চলে খাওয়া দাওয়ার পরে হুজুর এটা আমার জন্য দোয়া করবেন, বেশ বাবা, বলছি হুজুর কিছু যদি না মনে করে একটা কথা জিজ্ঞাসা করতাম, বলে কী বাবা, বলে হুজুর আপনি তো 24 ঘন্টা থেকে মসজিদে পড়ে আছেন, তাহলে সংসার চলে কী করে, সেটা বলেছে ইমাম সাহেব ভেতরে মধ্যে জানতাম ধপ মনে মনে করছে সত্যি কানেকশন একদম ফাইনাল, দেখি কি করে নেওয়া যায় ছেলে মেয়ে, বলছে চারটে ছেলে আর দুটো মেয়ে, তবে তারা এক পয়সা আমাদের দেয় না, ছেলে চারটে চাকরি পেয়ে বিদেশ আছে, মেয়ে দিয়ে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, তো চাচ্ছি না তাহলে সংসার চলে কী করে, বলছে বাবা আল্লাহ চাচা, চাচা মানে যদি তুমি আছো, বললেন না, চাকরি করে তুমি পেনশন পাচ্ছ, বললেন না, এরকম চিন্তা করছো সর্বনাশ, চাকরি পেনশন নাই মাঠে চাষ নাই, বলছে আও চালা চালা চলে কী করি, ছেলেরা এক টাকাও দেয় না, তো চলে কী করি, এই চিন্তা করছে সর্বনাশ, বলে চাচা 6000 টাকা ইমাম মসজিদে পাই আমার কিছু চলে না, একটু দোয়া করো যাবো আল্লাহ চালা, একটু খালি আল্লাহ আল্লাহ তখন বলছে কলকে ফেলে যাচ্ছে, তখন ভালো করে হাত পা মুখ টিপে দিয়ে বলছে চাচা এখন বলেন না রাস্তাটা বলেন না, আমি ওই রকম একটা রাস্তা ধরবো তো আমার চলে যায় ভালো মতো পেয়েছি ভাত বলবো, হ্যাঁ না বলেন না, ও তখন বলছে বাবা কার কাছে বলিস না, আমি বলি বল দিন তুই যখন ইমাম সাহেব মানুষ তা তোকে বলিস, বললে শোন বাবা বাপের সম্পত্তি যা ছিল বেঁচে কিনে 4 লাখ টাকা হয়েছে, আর তোর চাচি বাপের বাড়ি যা ছিল সেখান থেকে ভাগ থাকতে সেও 4-6 লাখ টাকা হয়েছে, মোটামুটি 10 লাখ টাকা গেছে, ভাবলাম ব্যবসা করে ম্যানেজার মেরে নেবে, চাষ আসলে পাড়াগুলোকে খেয়ে দেবে, আমার ভাগ্যে পড়বে না, তাই একসঙ্গে 10-10 টাকা ব্যাংকে জমা রেখেছি, ও তখন ঘাম গোড়ার ছিল শুকিয়ে গেছে, ব্যাংকে রেখেছে, বাকি বাবা প্রত্যেক মাসের শেষে একবার খালি যাই ওটা তুলে আনি, ওতে কথা আগে চলে যায়, কি তুলে আনে আনে সুদ, কি তুলে আনে আনে সুদ, সুদ বলছে চাচা প্রত্যেক মাসে আপনার তুলে আনে সুদ, তোরা মোর চলে কিছু বুঝি না, খাও খালি সুদ সুদ করছে, হাই হাই সুদ কেন আনব, বললে তাহলে কি বললে তোমরা সব দেখা পড়া শেখো নাই, এইসব অল্প করে মনে হয়েছে তো ইন্টারেস্ট আছে, তো বলছে চাচা এই ইন্টারেস্ট খাওয়া হারাম, জানি অত বোকা বোচমার নয় হারাম হবে, বলে কেন, টাকা তো চাচার নামে জমা দিয়েছি আমার নামে নয়, এইরকম শুধু করে ঘরে মেয়ে দেওয়ার থেকে ওই রকম হিন্দুদের ঘরে মেয়ে দিলে ভালো থাকতো, কথা বলেছে ওরা তো আল্লাহকে মানে না, যা তোমাকে করেছে আর এদের ভেতরে ভেতরে এমন চুরি মেরেছে যে সফল করে দিয়েছে,
বলছে হুজুর তোকে আর আনবে না, আমি জানি যে এলাকায় আমার আর আনবে না, ওটা ঠিক, কিন্তু এসে যখন পড়েছিল আড়াই ঘন্টা নিচে নামবো না, নামবো না, এদের আমাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি ভালো কাজ করলে ফল পাবে, এটা থেকে শোনাচ্ছিলাম, সেন্সার ভুলে যাবে না, তাহলে কিন্তু বলবো হাতে দিলে লজ্জা করলো মিরাপ করে জল ছাড়িয়ে ফুলখানা করে পকেট করো, ও তখন আওয়াজ করো সামনে দিকে বলছে পাগলা তুই পেয়েছিস কেটে বাপ যাবে না, পরিষ্কার করে দেবো চাপা চাপা আছে সাফ করে দিয়ে যাই, আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে আমল করার শুনে দেন দোয়া করাচ্ছে কোন চিনিস বাদ দিয়ে দোয়া করাচ্ছে, আর কোন চিনিস বাদ তোমাকে বললে ঝেড়ে দোয়া করবো তোর বার 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 চলে যাবে, হচ্ছে চিঠির পাশে সর্দার পৃথিবীতে যত বড় মন্দির হোক নবীর থেকে বড় না, হ্যাঁ বলে বলেন হ্যাঁ তুফানে নুতে যখন নুহের বেটা ডুবে যাচ্ছিল তখন নু দেখছে বেটা আমার মরে যাবে, পানি খাচ্ছে ভুক করে ভেসে উঠছে টুক করে পানি খেয়ে ডুবে যাচ্ছে মরে যাবে, আমার বেটারে যদি তুফানে বাঁচতে চাস প্লাবনে বাঁচতে চাস আমার নৌকাতে চলে আয়, আর আমার নৌকাতে চলে আয় আর বেঁচে যাবে, সেদিন বেটা বলেছে তুমি ওসব কিছু বোঝো না এই ঝট তুফানে ডিঙি নৌকা বাঁচে না, আসি মুনি মিনার জীবার বড় পাহাড় দেখতে পাচ্ছ যদি পাহাড় পাহাড়ের উপরে শ্বাসকে উঠে যাবো পানি ওখানে উঠবে না পাহাড়ও ডুববে না আমিও ডুববো না, ওটা করবো দিকে টান ছেলেদের কথা তাই বাপ যদি কিছু বলে বলবে তুমি বুড়ো হয়ে গেছো বোঝো না, অত কথা তোমাকে বলতে হবে না, তাই তোমাদের যোগান চলবে না, বলে কি বলে কথা বলতো না এখন বলে বড় ভাই অসুবিধা হবে না, হ্যাঁ বলো আগে ভাষণ দেখলে ঘন্টা দিত ওটা স্বামীর বড় ভাই সামনে দেওয়া উচিত নয়, এখন বড় ভাই বলেন না আমার বাবা যে আমার সুরাচ্চান বন্ধুরা আমার আল্লাহ বলা ভাইরা এখনকার শাশুড়ি যায় যদি বলে তোমরা বুড়ি
আমি শাস্তি দিয়ে বেঁচে যাবো, মরবো না। ছেলে তুমি বেঁচে লোক খবর তাড়াতাড়ি বাঁচবে না, তাই এক কত ভেবেছে আল্লাহ ছাড়া একটু পানি কেউ বসতে পারে না, তাকে কেউ বাঁচাতে পারে না, সহ্য করতে পারলো না, আল্লাহর কাছে হাত তুলে বলেছে বানা বলেছে তোমার থেকে বড় মালিক কেউ নেই, তোমার থেকে বড় হাকিম কেউ নেই, তোমার ফাইজার উপরে কারণ কলম চলে না, তোমার কলমটা হলো শেষ কলম, আমার বাবা কোন ভেড়া তোকে বললে দোয়া করতে হবে, কোন ভেড়া বললে ও বলে গেল আর আমার তাতে ফেঁচে গেল হুজুর বলে হচ্ছে হবে না তাই না হবে না কথা বলে রাখবেন চাল্লা সুদ করে শুনে বিয়াই করবে মাতাল ভাই না ভাই হবে আরো মর্জি থেকে জুমার দিনে দেওয়া হবে আমি তো সব সালে চলে যাবো পঞ্চান্ন ছাপ্পান্ন চলে দিয়ে গেছি এখন দুইটা দুটো কিচ্ছু মনে হয় নাই ওটাই ঢালছ ঢালো ইনশাল আমি আছি কে বলি হেরি মনে মনে করছে আমার কিচ্ছু হবে না আমার কিচ্ছু হবে না খালি জল চাষ শুনি চাল চাল সোহান সোহান ফেরেশতা বলছে সোহানকে দাগ খাটিয়ে কমে দিয়ে আসবে সোহান আল্লাহ বলার সময় ভেবে বলা ভালো ডিম সিদ্ধ শ্বশুর বাড়িতে জামাইয়ের খাওয়া 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 ভালো তা ভালো এই শাশুড়ি ডিম সিদ্ধ করে দেখো জামাইয়ের খাওয়া 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 ভালো ভালো জোরে বলো ভালো তার মানে এই শাশুড়িকে ডিম দেয় না এখানে হাসছে না দিয়েছে তাই হেসেছে বলে নাই বেশি খাইছে তো শাশুড়ির বাড়ি ডিম সিদ্ধ জামাইয়ের খাওয়া ভালো কিন্তু দেখে খাওয়া ভালো না না দেখে খাওয়া ভালো ভালো বুঝতে পারো নতুন জামাই গিয়েছে শাশুড়ির ঘর থেকে লজ্জায় বেরোতে পারে না কিন্তু যেখানে ডিম সিদ্ধ করছিল সেইখানে দেখা যায় পানি সময় হাঁড়িতে একটু পানি দিয়ে আসছে পানি দিয়ে পানি নাই ডিমও দিয়ে ফেলেছে এখন বলছে এই গরমের ডিমটা ফেটেও যাবে আর জামাই খেতে পাবে না খারাপ হবে কোথায় পারে বেরোতে পারে না জামাই আছে সামনে আর বুঝলেন না তো সেই পাশে জামাইয়া খাবে পানিতে যদি ডিম সিদ্ধ করে জামাই জোরে বলো খাবে কিন্তু কোন পানি সেদ্ধ করে দেবো সন্তানের দোয়া মিশতেই যাবে না আল্লাহ শোনাচ্ছে বাচ্চা যখন আমার কাছে দোয়া করবে আমি বাচ্চার চোখের পানি দিয়ে বাপের কবরে বাংলা
أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وليأتي وقل رب ارحمهما كما ربياني صغيرا বসেছি বাবার কাছে বসলাম না, মরণের পরে কমলার কাছে গিয়ে বসলাম না, এটা মরবির কাছে ঘুমের মধ্যে বসে একবার ফেরেশতার মতো বসে, তাই বুঝতে হবে শয়তান ছাড়া কিচ্ছু না। ওর বসার কথা ছিল বাপের কাছে, ও বসেছে কথা হুজুরের কাছে, হুজুরের নিকুচি করেছে বোকার কাছে। হ্যাঁ মুসলমানের ছেলে, আগে বাপের কাছে বসতে শেখো, যদি জান্নাতে বসতে চাও, যে বাপের কাছে বসতে যায় না, কসম খোদার জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। তিনি হলেন নবী আর তিনি হলেন মুরব্বি, তিনি হলেন রব আর আব্বা হলেন কি মুরব্বি। ও রবের কাছে বসতে চাও, মুরব্বির কাছে বসে দেখা, সারা দুনিয়ার কাছে বলব কি সুন্দর ঠান্ডা কথা, কি সুন্দর মিষ্টি কথা, ছেলে আর বোন আলু হচ্ছে কি সুন্দর ছেলে, বাপের জন্য কি হারাম হারব আমার সে ভালো কথা বলে না। তো বই হবে কয়েকটা থেকে এক লাইন কথা বুঝেছে, বাবা নামাজ নাই রোজা নাই, পশ্চিম দিকে পেচ্ছাপ চায় মুখে পানি নেবার কোনো নাম নাই, পাড়ার লোক বলছে এর থেকে ভালো লোক আমাদের গ্রামে একটাও নাই, কি ভালো লোক জানে এত ভালো, বেনামাজি আমার ভালো, হ্যাঁ বেনামাজি আমার ভালো, ছি 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 আল্লাহ পাক শুনছেন আমার শেষ ফয়সালা, এবার আমার কাছে বসবি বসবে বাপের কাছে শুনে নেবে, বুড়ো হয়ে গেলে দুজন কিংবা একজন যেটাকে পাবি ভদ্রতা তাকে দেখাবি, বাপের কাছে ভদ্র যে খোদার কাছে ভদ্র সে, বাপের কাছে নম্র যে খোদার কাছে নম্র সে, বাপের কাছে প্রিয় যে আল্লাহর কাছে প্রিয় সে, বাপের কাছে মহাব্বত রেখেছে যে আল্লাহর মহাব্বতের বাহুবলে আছে সে, বাপের মহাব্বতের বাহুবল থেকে চলে গেছে যে তুই ভেবে নিস জাহান্নামী সে, খোদার দুশমন সে, নবীর দুশমন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার গ্যারেজেন্টার শরীর মানুষেরা, কোরআন আছে ওয়াহফিজ লাকুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তোমার মুহাব্বতের বাহুদরে আদরে সযত্নে একটু আপনাকে মাঝে মাঝে জড়িয়ে নিও, নিয়ে যাও বহুলোককে তো জড়িয়ে দেবো, আমি আর নাম বলবো না, মেয়েরা গাল দেবে কাকে কোথায় যে জড়িয়ে ধরেছো তুমি, তার মাথায় আমার বলা যাবে না, কিন্তু সত্য কথা বলো যে বাপ আমাকে পেচ্ছাবের ওপর থেকে তুলে বুকে নিয়েছে, পাইখানের ওপর থেকে তুলে বুকে নিয়েছে, গোল গোল করে গড়ে করেছো, নিজে হাতে পরিষ্কার করে তোমার নোংরা মুখে চুমো খেয়েছে, অসুস্থ হলে তোমার পাশে রাত ভরতে গেছে, তোমার মুখে হাসি ফোটাতে গিয়ে বাপের পরিজাতা শুকিয়ে দিতে হয়েছে, নিজের বডি থেকে তাজা রক্ত ঢেলে দিয়ে তোমার দেহটাকে সুস্থ করতে হয়েছে, এমন ভালোবাসার বাপ যে
মুখে জড়িয়ে চোখে জি এমন বাপের সঙ্গে সম্পর্ক রাখে না যে আল্লাহ পাক বলে আমি আমার ফেরেশতারা তার সঙ্গে সম্পর্ক রাখে, এটা বলে কে? কথা বলে থাকবেন আল্লাহ শুনে দিয়েছে এইরকম ভালোবাসবে। সব ভুলগুলোকে মাফ করে দিয়ে আব্বা বলে ডাকার সাথে সাথে কোলে তুলে নেয় নামায় না আল্লাহ শুনেছি সত্তরটা মায়ের ভালোবাসা তোমার কাছে, সত্তরটা মায়ের ভালোবাসা যে তোমার কাছে একটা মা ক্ষমা করে দিয়েছে মাফ করে দিয়েছে আমাদের অপরাধী স্বীকার করলো আমি হাত খুলেছি আমার আব্বার অপরাধ কাঁপছি ক্ষমা করে দেবেন আর ধরবেন না মাসুমের চোখের পানি পেরেছে এই মাসুমের চোখের পানিটা তুলে নাও বাচ্চার জীবনের গুণা মাফ করে দাও বাপের কবর যাত্রা তুই বাগাল বাঙিয়ে দাও বাপকে কবরে যদি তার আমি ঘুমাতে দিতে চাও এমন বাচ্চাকে গিয়ে গেলে একটু হাত তুলে দেখাও তাহলে আব্বাকে কবরে শাস্তি ঘুমাতে দেবো না হবে না হাত দেখি সবার কে কে বাপকে শাস্তি ঘুমাতে দিতে চাও হাত তোলো লটারির টিকিট কেটে পাপ করবে তোমরা ভোগ করবে বাবা ছেড়ে যাওয়ার তাই কবরে তার যাবে না পুরুষের মতো সাজে যারা পুরুষ হয়ে নারীর মতো সাজে যারা তাই হলো তারা কি